হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এনআরটি ফার্মস এন্ড লিমিটেডের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো বিকালবেলা সবগুলো পাখিকে খাবার টাবার দিয়ে দিছি, দেখেন ওরা খাইতেছে। আপনাদেরকে এটা আমাদের কবুতরের বাচ্চাগুলো দেখাই, দেখেন বাচ্চাগুলো কিন্তু মাসাল্লাহ ভালোই বড় হয়ে গেছে। একটা সাদা কালার হয়েছে আর একটা হচ্ছে আপনার কালো কালারের মধ্যে হবে। এই সাইডে আমাদের ঘুঘুর এক পেয়ার ছিল আর আমাদের কোয়েল পাখিগুলো এখানে আছে। সো আমাকে এক ভাই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে কোয়েল পাখি মেল ফিমেল কীভাবে চিনবেন। তো মেল ফিমেল চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার যে ফিমেল পাখিটা থাকবে ওইটার বুকের পাশে আপনার হচ্ছে র্যাক র্যাক থাকবে, ডট ডট থাকবে আর কি। আর সাদা কালার যেগুলোর মধ্যে আপনার বুকের অংশ থাকে না ওইগুলো হচ্ছে আপনার ভেন্টের এখানে মেলগুলো একটু ফোলা থাকবে আর ফিমেলগুলো থাকে না। সো আপনারা চাইলে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন। আর যেহেতু আমার এখানে কোয়েল পাখি আপাতত কম আছে তাই আপনাদেরকে ইন ডিটেলসে হয়তোবা দেখাতে পারতেছি না, বাট ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা কোয়েল পাখির জন্য একটা নতুন সেট আপ করবো, তখন স্পেশালি যে কোয়েল পাখি রিলেটেড যত কিছু ইনফরমেশান আছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আমাদের মুরগিগুলো এখানে আছে, দেখেন এই সাইডে হচ্ছে আমাদের দেশি মুরগিগুলো আছে আর এই পাশে হচ্ছে আমাদের এক পেয়ার পাকিস্তানি মুরগি আছে। সো খাঁচায় আপাতত নতুনভাবে কোনো কাজ করা হয়নি, আমরা এখান থেকে টপগুলো সরায় বারান্দায় নিয়ে গেছি, বারান্দায় একদম গাছ টাছ লাগাই দেন সবগুলোকে আমরা ইনশাআল্লাহ একবারে নিয়ে এসে সেট আপ করে দিবো, তখন কিন্তু জিনিসগুলো দেখতে ভালো লাগবে। আর নতুন অনেকগুলো প্লান্টস অর্ডার করা হয়েছে, সো ওইগুলো আসার পরে আমরা সেট আপটা ধাপে ধাপে দিবো ইনশাল্লাহ। সো পাখিগুলো এখানে থাকুক, আপনাদেরকে চলেন আমাদের গাছের কিছু আপডেট দেখাই। তো শীতকাল কিন্তু অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার ফুটে, তার মধ্যে আমরা যেগুলো লাগাইছিলাম ওইগুলো কিন্তু অলমোস্ট 12 মাসে আপনার ফ্লাওয়ার দেওয়ার কথা। সো এইখানে ফার্স্টে হচ্ছে আপনারা দেখতে পারবেন আমাদের অপরাজিতা গাছটা, দেখেন মাসাল্লাহ কতগুলো ফ্লাওয়ার আছে। আর অপরাজিতা গাছে যেটা করার লাগে, যদি আপনারা বীজ না চান, দেখেন এই ফুলটা যখন এরকম হয়ে গেছে না তখন ফুলটাকে ফালাই দিবেন, তাহলে এখান থেকে বীজ হবে। বীজ হচ্ছে গাছের যে শক্তিগুলো শোষণ বেশি করে তার কারণে কিন্তু ফ্লাওয়ারিং কম হয়। তো এখান থেকে সবগুলো যেগুলো ফুল একদিন আগের বা দুই দিন আগের হয়েছে ওগুলোকে হচ্ছে আপনারা সুন্দরভাবে এভাবে প্লাক করে দেবেন, তাহলে কিন্তু দেখবেন গাছে অনেক ফ্লাওয়ারিং হইতেছে। আর একটু সার দিতে পারেন গাছের বুস্টিং করার জন্য, তাহলে কিন্তু অনেক বেশি ফ্লাওয়ারিং পাবেন। দেখেন এখানে নতুন কলি আসছে, দেখেন এখানে কিন্তু চারটা আসছে, অনেকগুলো কলি আসছে। আর ভিতরে যে ডালগুলো থাকে এগুলো বাটজিগার নষ্ট করে ফেলে, সো বাটজিগারগুলো একটা ব্যবস্থা করলে হয়তোবা গাছটা আমাদের কিন্তু আরও সুন্দর হইতো। সো অনেক নতুন নতুন ফ্লাওয়ারিং হবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের পার্পল কালারের যেই অপরাজিতা গাছ সেটা ছিল, আর এই জায়গায় হচ্ছে আমাদের একটা হোয়াইট কালারের অপরাজিতা আছে, দেখেন এটাও কিন্তু ফ্লাওয়ারিং আছে। এটা কিন্তু আমরা রিপোর্টিং করছিলাম, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখতে পারেন। আমাদের ল্যান্টেনাসে কিন্তু দেখেন অনেকগুলো ফ্লাওয়ারিং হয়েছে প্লাস নতুন কলি আসছে অনেকগুলো। সো এই জিনিসটা যখন একদম ফ্লাওয়ারিং হয় জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে, কারণ অনেকগুলো ফ্লাওয়ারিং একসাথে হয়। যেমনটা হয়েছিল আমাদের মাধবীলতার ক্ষেত্রে, আমাদের মাধবীলতার কিন্তু প্রত্যেকটা ডালে ডালে আমরা ফ্লাওয়ার পাইছি, আর এই জিনিসগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আর এই ফ্লাওয়ারগুলো কিন্তু অনেকদিন স্টে করে, আপনার 7-8 দিনের উপরে কিন্তু থাকে, সো দেখতে অনেক সুন্দর লাগে। আবার নতুন ফ্লাওয়ার আসা শুরু হয়ে যায় আপনার পুরানোটা শেষ হতে হতে, দেখেন এখানে আগের ফুলের নিচে আবার নতুন করে ফুল হয় স্টার্ট হয়েছে। সো এই গাছগুলোর মধ্যে আমরা একটু সার দিয়ে দিয়েছিলাম, যার কারণে কিন্তু পানি আর সার আপনি সঠিকভাবে দিতে পারলে আপনার গাছের গ্রোথ অনেক ভালো হবে। এই সাইডে হচ্ছে আমাদের বাগান বিলাসের ফ্লাওয়ারিং, দেখেন এটাকে একটু কাটিং করে দিতে হবে, যেহেতু ফুল আসছে এই জন্য আমি আর কাটতেছি না। এই ফুলগুলো পড়লে আমি এখান থেকে আবার ছোটো করে দেবো, তাহলে কী হবে গাছটা কিন্তু অনেক ঝোপাল হবে। দেখেন এটারও কিন্তু প্রত্যেকটা ডালের মাথায় ফুল আসছে। সো ছোটো থাকতে ফুলগুলো এই কালার থাকে, দেন বড় হয়ে গেলে আপনার এই যে গোলাপি কালার হয়ে যায়, আর মাঝখানে কিন্তু সাদা একটা ছোটো ফুল থাকে। আর এই জায়গায় হচ্ছে আমাদের নয়নতারা আছে, আর এই সাইডে কিন্তু আমাদের পুকুরটা আছে। সো পুকুরের পানি একদম সবুজ হয়ে যায় কারণ ডিরেক্ট সানলাইট পড়ে। বাট মজার আপডেট হচ্ছে আমাদের গাছগুলো, দেখেন এগুলো কিন্তু ভালোই গ্রো করতেছে। সেটার পানিটা আমি চেঞ্জ করে দেন আপনাদেরকে গাছগুলো দেখাই, আশা করি তখন আপনাদের দেখতে সুবিধা হবে। সো অলমোস্ট অর্ধেকের বেশি পানি ক্লিন করে দিছি, আর বেশি করা যাবে না কারণ মাছের সমস্যা হতে পারে। দেখেন আমাদের গাপ্পিগুলো এখানে আছে। সো এখন হালকা হালকা গাছগুলো দেখা যায়, এটা প্রতিনিয়ত টানা কয়েকদিন পানি চেঞ্জ করলে, আর এখানে যেহেতু ডিরেক্ট সানলাইট পরে একটা শেডের ব্যবস্থা করে দিলে কিন্তু পানিটা ক্লিয়ার থাকবে। আর পানি গোলাইলে কিন্তু মাছের জন্য ভালো, বাট আমরা বাইরে থেকে দেখতে পারি না। বাট এই সাইডে দেখেন আমাদের কয়েন প্লান্টগুলো আছে, এই জায়গায় আমাদের ডেন্সাগুলো মাসাল্লাহ কিন্তু ভালোই গ্রোথ হয়েছে, জানি না ক্লিয়ার বোঝা যাইতেছে কিনা। প্লাস এই সাইডে আমাদের কিছু গাছ আছে। সো ওভারঅল কিন্তু আমাদের ট্যাঙ্কটা মাছের জন্য ভালো। সো এটা আপাতত এভাবে থাকে এবং প্রত্যেক দিন আমরা অর্ধেকের বেশি পানি চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ। আদার্স ফ্লাওয়ার গাছগুলো যদি বলি, ছাদটাও কিন্তু আজকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। সো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে অর্গানাইজ করতেছি আরও, সো ইন ফিউচারে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। আর যখন এইভাবে ফুলগুলো ফুটবে, এখানে যে যেরকম নীলগুলো আছে সাদাগুলো যখন ফুটবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে।
আমার ছোট ভাই সবগুলো গাছে পানি দিয়ে দিতেছে। আমাদের আরও কিছু প্ল্যান আছে। আমরা এই যে সাইডটা দেখতেছেন কেজের, এই জায়গায় মানি প্ল্যান্ট অথবা ওয়াটার গ্রো করে যে সব প্ল্যান্টগুলো, সো ওইগুলো এখানে আমরা ড্রিঙ্কের বোতলের মধ্যে লাগায় রাখবো। সো ওগুলো কিন্তু দেখতে সুন্দর লাগবে। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।